এম কে জুয়েলারি বর্তমান সমগ্র অসমৰ এটি চিনাকি নাম এম কে জুয়েলারি চৌব্বিশ বছরে নিষ্ঠা সততার রাইজর সেবাত গুণগত উন্নত মানদণ্ডর হলমার্কযুক্ত সোণরূপ হীরা আদি গহনা গাঁথরীর বর্তমান এটি অত্যাধুনিক সম্ভ্রান্ত চালে চকুরা শোরুমলৈ পরিণত হয়েছে রাইজর আপন জুয়েলারি এম কে জুয়েলারি বিয়া বাৰু জন্মদিন বা অন্য কোনো বিশেষ মুহূর্তত আপনজনক যদি সোণরূপ হীরা বা অন্য যিকোনো গহনা উপহার দিব বিচাৰে তেন্তে এম কে জুয়েলারি সদায় পাব আপনার কাষত প্রিয় গ্রাহক সকলের যদি সোণরূপ বা তাম আদি গহনা গাঁথরীর কোনো সমস্যা থাকে তেন্তে আমি আমার নিজা কারখানাত ততাতৈয়াকৈ গ্রাহকের সুবিধার প্রতি লক্ষ্য রাখি তৎক্ষণাৎ সমাধান করো আপনার মরমর পুত্র বা জিয়রীর শুভ বিবাহর বাবে আমার শোরুমত হলমার্কযুক্ত বিয়ার সম্পূর্ণ গহনা পোৱা যাব উচিত মূল্যত আর উচিত মানদণ্ডত পুরনি সোণর গহনা সলনি করে অত্যাধুনিক ন ন ডিজাইনের গহনা আমার এম কে জুয়েলারির ক্রয় করব পাৰিব প্রিয় গ্রাহক সকল সম্পূর্ণ বিশ্বাসযোগ্যতার আমার শোরুমের কোনো অসুবিধা নোপাক সেবা আগবাই আমার একমাত্র লক্ষ্য গতি আজিয়েই সপরিলে আহক আমার শোরুম এম কে জুয়েলারি আর যাওক আপনার সপনের গহনা গাঁথরি সমূহ আমার ঠিকনা এম কে জুয়েলারি রূপহিয়ালী স্টুডেন্ট গ্যালারির কাষত নমস্কার নিউজার বাতরি স্বাগতম জানাই স্টুডিওর মজিয়াত মহ উৎপল দাস চাহক আজির বাতরি তিতাবরত সদৌম প্রাথমিক টেট উত্তীর্ণ ঠিকাভিত্তিক শিক্ষক সমাজের চারিঘণ্টিয়া ধর্মঘট কার্যসূচী পালন নিউজার এক রিপোর্ট তিতাবরত সদৌম প্রাথমিক টেট উত্তীর্ণ ঠিকাভিত্তিক শিক্ষক সমাজের চারিঘণ্টিয়া ধর্মঘট কার্যসূচী রূপায়ণ উল্লেখযোগ্য যে তিতাবর প্রাথমিক খণ্ড শিক্ষা বিষয়ের কার্যালয়ের সম্মুখত চারিঘণ্টিয়া ধর্মঘট কার্যসূচী রূপায়ণ করে সদৌম প্রাথমিক টেট উত্তীর্ণ ঠিকাভিত্তিক শিক্ষক সমাজে বিনা শর্তে বেতন সুরক্ষা সহ নিয়মীকরণের বিকল্প ব্যবস্থা প্রত্যাহার দাবিত সদৌম প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজের এই ধর্মঘট কার্যসূচী রূপায়ণ অন্যথা সদৌম প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজে বিভিন্ন প্রতিবাদী কার্যসূচী হাতত লওয়ার হুঙ্কার প্রদান করে অপশন ব্যবস্থার নিয়মীকরণ জড়যন্ত্র বন্ধ করক আমাক শিক্ষকের মর্যাদা লাগবই আমাক বিনা শর্তে বেতন সুরক্ষা সহ নিয়মীকরণ করক আদি বিভিন্ন স্লোগানে প্রতিবাদ মুখর হয়ে পড়ে শিক্ষক সমাজ সদৌম প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজ তিতাবর শিক্ষা খণ্ড সমিতির উদ্যোগত প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সকলে তিতাবর খণ্ড প্রাথমিক শিক্ষা বিষয়ের কার্যালয়ের সম্মুখত চারিঘণ্টিয়া ধর্ণা কার্যসূচী রূপায়ণ করে ইয়ার পিছতো যদি সরকারের গা নলরে তেন্তে জঙ্গী আন্দোলনের হুঙ্কার প্রদান করে প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সকলে সরকারে আমাক নিয়মীয়াকরণের ক্ষেত্রে আজি যে বিকল্প ব্যবস্থা দিছে সেই বিকল্প ব্যবস্থাটো আমার আপত্তি আছে বিশেষকৈ যিখন পেপার মডেল পেপার আমাক দিছে প্রথম কথা হল মডেল হিসাবে আমাক কিয় দিছে মডেলের পিছত তারমানে ফাইনেল আর এখন আহিব নেকি সেইটো আমাক আমাক এতিয়াও স্পষ্ট করে দিয়া নাই তাৰোপৰি কেতিয়াৰপৰা এইসকলক যিসকলে আজি চহী কৰিছে সেইসকল কেতিয়াৰপৰা স্থায়ী হিচাপে নিযুক্ত হ'ব তাৰ কোনো তাৰিখ উল্লেখ কৰা নাই তাতকৈও ডাঙৰ কথা আমি যিহেতু চৰকাৰৰ কথা মানিহে চৰকাৰে কোৱাৰ কাৰণেহে আজি আমাৰ কিছু লোকে অপশ্যন পেপাৰখনত চহী কৰিছেগৈ কিন্তু তাত লিখা আছে সম্পূৰ্ণ ভলেণ্টিয়াৰেলি আমি কৰিছোঁ আমি এই চাকৰিটো ৰিজাইন দিছোঁ সেয়া সম্পূৰ্ণ ভুল কথা আমি ভলেণ্টিয়াৰেলি এই চাকৰিটো ৰিজাইন দিয়া নাই তেখেতসকলে কৈছে যে তোমালোকক আমি অপশন দিছোঁ অপশন চুজ করা সেইকাৰণেহে আমার মানুহখিনিয়ে কৰিছে এই ইমান বিপরীত ধর্মী এখন পেপার আমাক দি আমাক কিয় হাত ভরি বান্ধি দিছে সেইটো আমার প্রশ্ন আমি তার প্রতিবাদ করো তাৰোপৰি গণতান্ত্রিক দেশ এখনত নিজৰ আমি এখন সংবিধানের অধীনত আছো গণতান্ত্রিক দেশ এখনত আমি নিজের প্রাপ্য বিচারি গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সকলোরে আছে কিন্তু এই অপশন পেপারখনত দি থা আছে যে আমি যদি আজি ইয়াত সহি করলো আমি কোনো প্রাপ্য বিচারি আমি আন্দোলন করব নোৱাৰিম কোনো দাবি করব নোৱাৰিম আর এই অপশন পেপারখন কেতিয়াবা আমি যদি নিজে অনুভব করো যে ভুল সেই তারপর আমি আঁতরি আহিব নোৱাৰিম ইমান আমাক কিয় বান্ধি পেলাইছে সেই কথাটোত আমার আপত্তি আছে আর এই কথাটো যদি বুঝি নাপায় কোনোবাই আজি সহি করেছে সেই সকলে নিজের দায়িত্ব সেয়া আমার তাত সংগঠনের কবলগা একো নাই সকলোরে নিজের পছন্দ মতে সহি করেছে কিন্তু আমি আমার বেশি সংখ্যকই আজি আমার এক হয়ে আছো আমি কমিটির লগত আছো আমার সমিতিয়ে কেন্দ্রীয় সমিতিয়ে যি কয় আমি সদায় তাতেই আছো আর শেষ সময়লৈকে আমি লাগিলে ঠিকাভিত্তিক শব্দটোই আমি অলংকারের দরে পিন্ধি থাকিম কিন্তু আমি ইয়াত আছো আর তাতকৈও ডাঙৰ কথা আমাক
গ্ৰেড পে দিয়া হৈছে, আৰোপী মতে আমাক দৰমহা দিছে, আমি ডিএ পাওঁ, আমি ইনক্ৰিমেণ্ট পাওঁ, তাৰোপৰি আমাৰ ছাৰ্ভিচ বুক হ'ল। তাৰপিছত আমি কোনো কাৰণত নিজকে ঠিকাভিত্তিক বুলি নাভাবোঁ। ঠিকাভিত্তিক শব্দটো আমাৰ পৰা উঠাই ল'ব লাগে আৰু নিয়মীয়া কৰ্মচাৰীসকলে পোৱা সকলো সুবিধা আমাক অনতিপলমে দিব লাগে। আজি আমি এই মঞ্চৰ পৰা ইয়াকে চৰকাৰৰ প্ৰতি দাবী জনাইছোঁ। ধন্যবাদ। আজি সদৌ অসম তেতিয়া প্ৰাথমিক শিক্ষা সমাজৰ আহ্বানত আজি অসমৰ প্ৰতিটো শিক্ষাখণ্ডৰ সন্মুখত আমাৰ তেতিয়া শিক্ষক সমাজে আজি অৱস্থান সমগত কাৰ্যসূচী পালন কৰিছে। আমাৰ দাবী এটাই, চৰকাৰে যি আমাৰ বিকল্প ব্যৱস্থাৰে আমাৰ নিৰ্মীকৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে, সেই বিকল্প ব্যৱস্থা আমি প্ৰতিবাদ জনাইছোঁ। আমি সেই বিকল্প ব্যৱস্থা মানি ল'ব খোজা নাই, যিহেতু তেওঁলোকে আমাৰ যিটো মূল দাবী, আমাৰ বিনা স্বত্বে বেতনৰ সুৰক্ষাসহ নিয়মীকৰণৰ দাবীটো চৰকাৰে নুই কৰিছে। গতিকে আমিও আজি চৰকাৰৰ বিপৰীত গ্ৰহণ কৰিছোঁ। চৰকাৰে যিখন আমাৰ বিকল্প ব্যৱস্থাৰে আমাক নিয়মীকৰণ কৰিব বিচাৰিছে, আমি সেই নিয়মীকৰণ আমি মানি ল'ব বিচৰা নাই। আৰু সেই বিকল্প ব্যৱস্থা প্ৰত্যাহাৰৰ দাবীতে আৰু আমাৰ যি মূল দাবী বিনা স্বত্বে বেতন সুৰক্ষা নিয়মীকৰণ, সেই দাবীৰ ভিত্তিত আজি আমি ইয়াত অৱস্থান ধৰ্মগত কাৰ্যসূচী গ্ৰহণ কৰিছোঁ। আৰু এইখিনিতে আমি চৰকাৰ বাহাদুৰলৈ আৰু এটা অনুৰোধ জনাইছোঁ যে যদি অনতিপলমে যি আমাৰ বিকল্প ব্যৱস্থাৰে আমাৰ নিয়মীকৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে, এইখন যদি আমাক প্ৰত্যাহাৰ নকৰে, হয়তো ভৱিষ্যতে আমি ইয়াতকৈ আৰু অধিক প্ৰতিবাদী কাৰ্যসূচী গ্ৰহণ কৰিবলৈ আমি বাধ্য হ'ম। আমাৰ আজিৰ এই প্ৰতিবাদী কাৰ্যসূচী যি লৈছোঁ, অনিচ্ছা সত্ত্বে ল'ব লগা এটা কাৰ্যসূচী, আৰু এই কাৰ্যসূচী আমি ন্যায্য দাবী বিচাৰি পেলাইহে আমি কৰিছোঁ। আমি যিখিনি প্ৰাপ্য, আমি আজি সেই প্ৰাপ্যখিনি বিচাৰিছোঁ। আমাৰ আমি অধিক একো বিচৰা নাই, আমাক প্ৰাপ্যখিনি লাগে। আমাক বিকল্প ব্যৱস্থা দিছে, যি ব্যৱস্থা আমি কোনো পধ্যেই মানি ল'ব নোৱাৰোঁ, কাৰণ আমি 12 বছৰে আজি চাকৰি কৰি আহিছোঁ। সেই চাকৰি কৰি আমি জ্যেষ্ঠতা হেৰুৱাই পুনৰ নতুনকৈ আকৌ আমি এটা চাকৰি পাইছোঁ, সেইটো তেনেকুৱা কথা হ'ব নোৱাৰে। তেওঁলোকে আমাক নিয়মীয়াকৰণ কৰিছে, যদি তেখেতসকলে আমাক নিয়মীয়াকৰণ কৰিছে তেতিয়াহ'লে আমাৰ পে প্ৰটেকশ্যন দিয়ক। পে প্ৰটেকশ্যন সহহে আমি নিয়মীয়াকৰণ কৰিবলৈ ল'বলৈ আমি আগবাঢ়িম। আৰু তেখেতসকলৰ যি সিদ্ধান্ত লৈছে, সেই সিদ্ধান্ত আমাৰ জ্যেষ্ঠতা, আমাৰ সন্মান সকলোৰে পৰিপন্থী হৈছে। আমি সেই সিদ্ধান্ত মানি ল'বলৈ অসুবিধা পাইছোঁ আৰু সেইকাৰণে আমি আজি কৈছোঁ যে আমি যি আন্দোলন কৰি আছোঁ, ধৰ্মঘট কৰিছোঁ, সেই কাৰ্যসূচী আমাৰ আগবাঢ়ি থাকিব। চৰকাৰ সদয় হওক, আমাক যিখিনি দিব লাগে তেখেতসকলে আমাক দিয়ক, বিবেচনা কৰক আৰু তেখেতসকলে আমাক দিব বুলি আমি তেখেতসকলৰ ওচৰত আজি এই ধৰ্মঘট কাৰ্যসূচীৰ পৰাই বাৰ্তা প্ৰেৰণ কৰিম। ডিজি বৰাৰ ৰিপৰ্ট, নিউজ নাও।